নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবেন এবং যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখিনি আজকের কি কোয়েশ্চেন পেপার আজকে যে কোয়েশ্চেন পেপারটা আমি এনেছি সেটা হচ্ছে দু হাজার উনিশ সালে সি বিসিএস বেসের জিওগ্রাফি সিসি টুয়েলভ যেটা হচ্ছে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এক্ষেত্রে যে কোয়েশ্চেন মার্ক থাকে সেটা ফুল চল্লিশ নম্বরের থাকে আর বাদ বাকি যে কুড়ি মার্কস থাকে সেটা প্র্যাকটিক্যালের জন্য থাকে তো নিই আজকে বিভাগ কয়েতে কী প্রশ্ন দিয়েছে তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পাঁচ ইন্টু দুই অর্থাৎ মোট পাঁচটা কোয়েশ্চেন করতে হবে দু নম্বরের দশ নম্বর করে আছে তো সেকশান এতে আমরা প্রথমটা নিই বলেছে হোয়াট ইজ স্পেকট্রাল স্পেকট্রাল সিগনেচার অর্থাৎ বর্ণালীগত স্বাক্ষর কী এগুলো তোমরা সবাই প্রয়োজন নিশ্চয়ই যে বর্ণালীগত যে স্বাক্ষরটা আছে সেটা হচ্ছে উদ্ভিদের যে ক্রোফিলগুলো থাকে তো সেই ক্রোফিলের কী করে না সূর্যালোক শোষণ করে করে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজটা উৎপন্ন করে তো এই পদ্ধতিটাকে আরও একটু ডিসক্রাইব করে তোমাদের বলতে হবে যে ক্রোফিল এ ক্রোফিল বি দিয়ে যে মাধ্যমে হয় তো সে সেটাই তার ডেফিনেশানটা দিতে হবে স্পেকট্রাল স্ট্রাকচারের এবং এখানে যদি দু নাম্বার আছে তো তোমাদেরকে এটা ভালো করে লিখতে হবে তো তারপরে আছে যে হোয়াট ডু ই মিন বাই মাই স্ক্যাটারিং মানে মাই বিচ্ছরণ বলতে কী বোঝো তারপরে আছে ডিফাইন সানসেন্ট কোনো স্যাটেলাইট সানসেন্ট কোনো স্যাটেলাইটের সংজ্ঞা দাও এবার দেখো সমস্ত কিছু ডেফিনেশান আমি এখন বলতে পারবো না তার কারণ এটা বলতে গেলে আমাকে একটা ক্লাস নিতে হবে এটা অনেক ডেফিনেশান আর এই যে চ্যাপ্টারটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তার কারণ এর থেকে প্রচুর স্কোরিং এর থেকে প্রচুর নাম্বার পাওয়া যায় তো নেক্সট দেখো হোয়াট ইজ অ্যাটমসফিয়ারে কুইন্টু মানে বায়ুমণ্ডলীয় জানা রাখি হোয়াট ইজ টোপোলজি টোপোলজি কি হোয়াট ডু মিন বাই জি এস অর্থাৎ এটা শর্ট ফর্ম দেওয়া আছে এটা পুরো নাম কী হোয়াট ইজ অ্যাট্রিবিউট এটা এর তোমাকে ডেফিনেশান দিতে হবে অ্যাট্রিবিউট ডেটা কাকে বলে এটা তোমরা বইতে দেখবে অল্প লেখা থাকে এরপর হচ্ছে দেখো ডিফারেন্ট সেট বিটুইন সুপারভাইজড অ্যান্ড আনসুপারভাইজড ক্লাসিফিকেশান অফ ইমেজ এখানে দেখো যেটা বলেছে যে ডিফারেন্স সেট করতে বলেছে অর্থাৎ তোমাদেরকে কিন্তু এটা দু নম্বর আছে মানে তোমাদেরকে মিনিমাম দুটো তোমাদেরকে ডেফিনেশান তো দিতেই হবে সরি দুটো ডেফিনেশান নয় একটা ডেফিনেশান তোমাদেরকে দিলে এবং তার সঙ্গে কিন্তু তোমাকে এই যে সুপারভাইজেডার আর আনসুপারভাইজেটার কি সেই জিনিসটা লিখতে হবে এবং তার সঙ্গে এগুলো কোথায় ইউজ করা হয় তো সেগুলোও কিন্তু লিখতে হবে আচ্ছা এরপর আমার চলে যাই সেকশান বিয়েতে সেকশান বিয়েতে দুই এতে কী বলছে দেখো হোয়াট ইজ নাদির পয়েন্ট মানে নাদির বিন্দু কি ডিফারেন্সিয়েট বিটুইন দ্য এয়ারপোর্ট অ্যান্ড টোপোগ্রাফিক্যাল ম্যাপ অর্থাৎ বিমানচিত্র এবং টোপোগ্রাফিক্যাল মানচিত্রের মধ্যে যে পার্থক্য সে পার্থক্যটা কিন্তু লিখতে হবে এবং এখানে নাম্বার বিভাজন দেখো দুই প্লাস তিন মানে হোয়াট ইজ নাদির পয়েন্ট আছে দু নম্বর আর ডিফারেন্সের যেটা বলছে এটা তিন নম্বর আচ্ছা এরপরে আমরা চলে যাই এরপরে বিয়েতে বলছে ডিফাইন স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট অ্যান্ড গিভেন এক্সাম্পল ফ্রম আইআরএস এল আই এস এস ট্রিপল থ্রি তো এখানে দেখো যে স্ট্যান্ডার্ড যে ফলস কালার কম্পোজিট এটা কিন্তু তিন নম্বর আছে অর্থাৎ তোমাকে ডিফাইন করতে হবে যে ফলস কালার কম্পোজিটটা কি ফলস কালার কম্পোজিটটা তোমরা নিশ্চয়ই পড়েছো এখানে যে তোমরা যখন রিমোট সেন্সিংয়ে তোমরা যখন প্রেজেন্টেশন দেখাবে তো ওখানে দেখবে তোমাদের ফলস কালার কম্পোজিটের ডেফিনেশান তোমাদের দেওয়া থাকবে কারণ ফলস কালার কম্পোজিট হচ্ছে যে ওই তখন আমরা ভেজিটেশানকে অন্য একটা কালারে দেখি বা কোনো রাস্তাকে অন্য কালারে দেখি সেটেলমেন্টকে অন্য কালারে দেখি স্বাভাবিকের থেকে আমার যে অন্য কালারগুলো হচ্ছে দেখি তো সেইগুলো হচ্ছে ফলস কালার কম্পোজিট তো এগুলো তোমাকে ডেফিনেশান দিতে হবে আর কি বলে যেখানে গিভ অ্যান এক্সাম্পল ফ্রম আই আর এস অর্থাৎ এই যে আইআরএস এস ট্রিপল থ্রি এটা তোমরা সবাই জানো যে বর্তমানে আইআরএস একটা গুরুত্বপূর্ণ মহাকাশ যান পাঠানোর ক্ষেত্রেটা কাজ করছে তো এটা দেখবে তোমাদের বইতে যদি দেখা থাকে তো ছোটো করে তোমাদের যদি মনে হয় যে এটা সম্বন্ধে তোমরা জানবে তো আমাকে তাহলে কমেন্ট করতে পারো আমি তোমাদের সেটা দিয়ে দেবো এক্সাম্পেলটা তো নেক্সট দেখো বলেছে হোয়াট ইজ সেফ ফাইল সেফ ফাইল কী এটা একটা গুরুত্বপূর্ণ এটা আশা করি বিগত বছর এসেছিলো এবং পরের বিগত দু তিন বছরও আসার চান্স আছে কারণ এটা একটা মানে এটা তোমরা সহজে বইয়ে পাবে না তো তারপরে দেখো বলছে মেনশান দ্য ইউজ অফ এয়ার ফটো ইন জিওগ্রাফি এটা খুবই সহজ এয়ার ফটো যেটা আছে আমাদের বিমান চিত্র তো সেটা আমাদের কি করে ভূগোলে ব্যবহার করা তো কারণ দুই প্লাস তিন নাম্বার বিভাজন আছে পাঁচ নম্বরের এরপরে বলছে ডিসকাস ব্রিফলি দ্য ইউজ অফ এ ওয়ে পয়েন্ট কালেকশান মেথড ইন জি এন এস অর্থাৎ ওয়ে পয়েন্ট কালেকশানের যে পদ্ধতি তোমরা প্রথমে আগে কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ো নাহলে কিন্তু লিখতে তোমাদের অসুবিধা হয়ে যাবে তো একই কোয়েশ্চেন কিন্তু বারবার ঘুরে ফিরে প্রতি বছর বছর আসে তো নেক্সট দেখো বলছে ডিসকাস ব্রিফলি দ্য ইউজ অফ দ্য ওয়ে অফ ওয়ে পয়েন্ট অফ কালেকশান অর্থাৎ এখানে যেটা ইউজেস অফ ওয়ে পয়েন্ট কালেকশানের যে পদ্ধতিটা সেটা বলতে বলেছে এবং সেটা কোথায় না ইন জি আচ্ছা তারপরে কী বলছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিজিপিএস এর ফুল ফর্ম কি অর্থাৎ মেন যেখানে প্রশ্ন সেটা হচ্ছে ওয়ে পয়েন্ট কালেকশানের পদ্ধতির ব্যবহারগুলি সংক্ষেপে তোমাদেরকে বর্ণনা করতে হবে তো সেখানে তোমাদেরকে প্রথমে আগে লিখতে হবে যে হোয়াট ইজ দা ওয়ে পয়েন্ট অ্যান্ড দেন তোমাদেরকে লিখতে হবে ওয়েব পয়েন্ট কালেকশানটা কি আর তারপর তোমাদেরকে লিখতে হবে জিএনএসএসে কী করে এটা ইউজ করা হয় তো এটা জিএন এস এস এর একটা শর্ট চ্যাপ্টার আছে তোমরা যে বইটা ফলো করছো তোমরা দেখতে পারো যদি তোমরা বেঙ্গলি মিডিয়াম তো তোমরা বেঙ্গলি মিডিয়ামে অথবা যারা ইংলিশ ইংলিশ মিডিয়াম তো তারাও সেটা দেখতে পারো তবে এটা খুব সঙ্গে লেখা থাকে তোমরা এটা নেট ইউজ করতে পারো বা তোমাদের যদি মনে হয় যে তোমরা পারছো না তো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো আমি তোমাদের সেটা প্রোভাইড করে দেবো তো নেক্সট আমরা চলে যাই সেকশান সি এতে দেখো তিনের তিন নম্বর যেটা বলছে দশ ইন্টু টু হচ্ছে কুড়ি নম্বরের আছে যে রাইট ডিফারেন্ট স্টেজ অফ রিমোট সেন্সিং ফর ডেটা অ্যাকুইজিশন অ্যান্ড অ্যানালাইসিস অর্থাৎ তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের জন্য দূর সংবেদনের বিভিন্ন স্তরগুলি লেখো আর বলছি মেনশন দ্য প্রিন্সিপাল ফর প্রিপেয়ারিং আ স্ট্যান্ডার্ড এফসিসি তো আবার এফসিসি মানে ফলস কালার কম্পোজিট অর্থাৎ স্ট্যান্ডার্ড এফসিসি নির্মাণের যে মূল নীতিগুলি এখানে ছয় প্লাস চার নম্বর দিয়ে আছে তো এখানে নাম্বারগুলো তোমরা দেখো যে যে কোশ্চেনগুলো দিয়েছে তার সঙ্গে কিন্তু নাম্বারগুলো কোনোটাতে হিউজ আবার কোনোটাতে খুবই ছোটো নাম্বারগুলো কোয়েশ্চানের তুলনায় তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে যেরকম মান থাকবে কোয়েশ্চানের আর যেরকম উত্তর মানে তোমার তোমরা যেরকম উত্তরটা লিখবে সেটা যেন কোয়েশ্চানে মানের সঙ্গে যেন ইকুয়াল হয় নাহলে কিন্তু নাম্বারের কমে যাওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে তো বর্ধমান ইউনিভার্সিটিতে তো দেখো বলছে রাইটে ডিফারেন্ট স্টেজ অফ রিমোট সেন্সিং ফর ডেটা অ্যাকুইজিশন অর্থাৎ তথ্যকে সংগ্রহ এবং বিশ্লেষণের জন্য রিমোট সেন্সিংয়ের যে স্তরগুলি সেগুলো লিখতে বলেছে তারপরে বলেছে যে স্ট্যান্ডার্ড এফিস নির্মাণের মূল নীতিগুলি তোমরা পয়েন্ট দিয়ে এগুলো করতে পারো তো বিয়েতে বলছে অ্যানালিসিস দ্য স্পেক্ট্রাল সিগনেচার অফ ভেজিটেশন অ্যান্ড ওয়াটার তোমাদেরকে আমি এটা প্রথমেই বললাম যে উদ যে হোয়াট ইজ স্পেকট্রাল সিগনেচার তো এখানে কি বলেছে দেখো বলেছে যে অ্যানালিসিস করতে বলেছে যে স্পেকট্রাল সিগনেচার অফ ভেজিটেশান অ্যান্ড ওয়াটার জল এবং ভেজিটেশান মানে গাছপালা বা উদ্ভিদ এবং জলের যে বর্ণলি স্বাক্ষর তো তোমাদেরকে আগে কি করতে হবে স্পেক্ট্রাল সিগনেচারের ডেফিনেশান দিতে হবে তারপরে তোমাদেরকে ভেজিটেশান স্পেকট্রাল সিগনেচার কি করে হচ্ছে এবং ওয়াটার কিভাবে কাজ করছে মানে এটা তোমাদের ছ নম্বর দেওয়া আছে তো তো এটা তোমাদের কিন্তু যথেষ্ট বড় এর যে কোয়ে যে উত্তরটা আছে তো তোমাদের যদি চাও তোমরা যদি তো আমাকে কমেন্ট করে দিতে পারো এটা আমার কাছে কালেকশান আছে আচ্ছা তো আমি তোমাদেরকে প্রোভাইড করে দিতে পারবো এরপরে দেখো বলছে হোয়াট আর দ্য ডিফ টাইপস অফ ডিজিটাল ইমেজ ক্লাসিফিকেশান অর্থাৎ বিভিন্ন ধরনের ডিজিটাল ইমেজ ক্লাসিফিকেশানগুলিকে সেগুলো লিখতে বলেছে এরপরে সিন দেখো তারপর তিন নম্বরে বলছে এক্সপ্লেন দ্য অ্যাপ্লিকেশন অফ জিআইএস ইন ল্যান্ড ইউজ অ্যান্ড অ্যানালিসিস ইন প্ল্যানিং অর্থাৎ ভূমি ব্যবহার বিশ্লেষণ এবং পরিকল্পনায় ভৌগোলিক তথ্য ব্যবস্থার প্রয়োগ আলোচনা করুন তারপরে বলছে মেনশান ডিফারেন্ট টাইপস অফ প্ল্যাটফর্মস ইউজড ইন রিমোট সেন্সিং তো এখানে নাম্বার একই রয়েছে তো দূরসংবেদন ব্যবহৃত বিভিন্ন মঞ্চগুলি অর্থাৎ এখানে দেখো এর যদি তোমাদেরকে উত্তর লিখতে হয় তো ভূমি ব্যবহার বিশ্লেষণ এবং পরিকল্পনা এখানে কিন্তু দুটো তোমাদেরকে সাবজেক্ট তুলে দিয়েছে তো তাতে এই তথ্য ব্যবস্থার মানে জিআইএসের যে অ্যাপ্লিকেশানটা তোমাদেরকে সেটা লিখতে হবে তো তোমাদেরকে কিন্তু এটা একটুখানি ডিসক্রাইবটিভাবে লিখতে হবে আচ্ছা নেক্সট চার নম্বর দেখো হোয়াট ইজ অভার্ল্ড অ্যানালিসিস ওভার্ল্ড অ্যানালিসিসকে এটা থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা তোমাদের পড়ার বছর আসলে চান্স থাকতে পারে নেক্সট দেখো ডি ডিসকাস দ্য ডিফারেন্ট মেথডস অফ ওভারলে অ্যানালিসিস ওভারলে যে অ্যানালিসিসটা তার মেথডস এখানে নাম্বারটা কিন্তু ভাগ করে দেওয়া আছে নেক্সট বলেছে ডিফাইন দ্য জিও স্টেশনারি অ্যান্ড সানসিন্ট করোনা স্যাটেলাইট অ্যান্ড মেনশান দেয়ার ইউটিলিটি অর্থাৎ ভূ এবং সূর্য তুলনাকারী উপগ্রহ দাও এবং তাদের উপযোগিতা জিও স্টেশনারি স্যাটেলাইট এবং তোমার ডেফিনেশনটা দিলে এবং তার সঙ্গে তাদের তোমরা সবাই জানো যে জিও স্টেশনারি স্যাটেলাইট কোথায় থাকে আর সানসিনোনা স্যাটেলাইট কোথায় থাকে আর তাদের কাজটা কী তো এই দুটো লিখে দিলে তোমরা পেয়ে যাবে নাম্বার তো বন্ধুরা এই ছিল আজকের কোয়েশ্চেন পেপার তো তোমরা আশা করি দেখে নিয়েছো তো তোমাদের যদি এর থেকে মনে হয় যে তোমাদের কোনো কোয়েশান তোমরা পারছো না বা তোমাদের অসুবিধা হচ্ছে তো তোমরা কমেন্টে বক্সে তোমরা কমেন্ট করে দিতে পারো আমি তোমাদেরকে সেগুলো প্রোভাইড করে দেবো থ্যাংক ইউ